হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু এক্সাম ইনফরমেশন পয়েন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ইন্ডিয়ান কোস্ট গার্ডে নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে পাবলিশ হয়ে গেছে। আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের ইন্ডিয়ান কোস্ট গার্ডে নিয়োগের বিজ্ঞপ্তির অফিসিয়াল আপডেট জানিয়ে দেব এবং তোমাদের বয়স কেমন লাগছে, যোগ্যতা কেমন লাগছে এবং তোমাদের নিয়োগ প্রক্রিয়া কেমন হবে বিস্তারিত আমরা অফিসিয়াল নোটিফিকেশন দেখে তোমাদের বলে দেবো। তো বন্ধুরা, এখানে কিন্তু ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন। বন্ধুরা দেখতে পারেন, এখন আমরা আছি ইন্ডিয়ান কোস্ট গার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। তো বন্ধুরা, আপনি ইন্ডিয়ান কোস্ট গার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন এবং তারপর এখানে নিচের দিকে যাবেন। তো বন্ধুরা এখানে তারপর দেখতে পারবেন নিউ ইভেন্টস। তো বন্ধুরা এখানে কিন্তু একটি অ্যাডভাইসমেন্ট আছে, সেটি আপনাকে ডাউনলোড করতে হবে। তো বন্ধুরা আমি ক্লিক করেছি। তো বন্ধুরা তারপর আমি সরাসরি ডাউনলোড করছি। তো বন্ধুরা দেখতে পারেন ইন্ডিয়ান কোস্ট গার্ডে রেডি হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন। তো বন্ধুরা অন স্ক্রিনে তোমাদের দেখাচ্ছে তোমাদের অ্যাপ্লাই কবে থেকে শুরু হচ্ছে, ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পারো হাউ টু অ্যাপ্লাই। তো বন্ধুরা তোমাদের কিন্তু অ্যাপ্লাই শুরু হচ্ছে কিন্তু ডিসেম্বরের 6 তারিখ থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং 17 ডিসেম্বর পর্যন্ত তোমাদের অ্যাপ্লাই ডেট আছে ইন্ডিয়ান কোস্ট গার্ডে। তো বন্ধুরা অনেকেরই স্বপ্ন বিভিন্ন ইন্ডিয়ান কোস্ট গার্ড, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভি। তো বন্ধুরা বিভিন্ন ভারতের এবং পশ্চিমবঙ্গের চাকরির খবর তোমরা এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই চ্যানেলটির পাশে থাকবে। বন্ধুরা আমরা কিন্তু জিকে ক্লাস তোমাদের জন্য নিয়ে আসছি, যেখানে তোমাদের চাকরির আসার জন্য ইম্পর্টেন্ট ক্লাস বাছাই করা আমরা দিয়ে দেব। তো বন্ধুরা তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনে তোমাদের কী বলা আছে আমরা বিস্তারিত আলোচনা করছি। তো বন্ধুরা সবার উপরে যাবে। তো বন্ধুরা তোমাদের এখানে ভ্যাকান্সি দেখাচ্ছি। তো বন্ধুরা ইন্ডিয়ান কোস্ট গার্ডে এবছরে ভ্যাকান্সি আমরা তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে অন স্ক্রিনে দেখতে পারো জিডিতে 30টি ভ্যাকান্সি আছে, সিপিএলে তোমাদের আছে 10টি ভ্যাকান্সি, টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আছে 6টি এবং টেকনিক্যাল ইলেকট্রিক্যালে আছে 4টি। তো বন্ধুরা তোমাদের যোগ্যতা কেমন লাগছে? তো বন্ধুরা সবার উপরে যাবে, ঠিক আছে? তারপর তোমার সবার উপরে যাওয়ার পরে, তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পারো জেনারেল ডিউটি জিডির ক্ষেত্রে। তো বন্ধুরা তোমাদের কিন্তু বয়স হতে হবে, তো বন্ধুরা তোমরা অন স্ক্রিনে দেখতে পারো তোমাদের কিন্তু বয়স হতে হবে জন্ম তারিখ 1 জুলাই 1997 থেকে 30 জুলাই 2001। তো বন্ধুরা 1 জুলাই 1997 থেকে 30 জুলাই 2001 এর মধ্যে আপনাকে জন্মগ্রহণ করতে হবে, তাহলে বন্ধুরা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এখানে কিন্তু ছেলে শুধুমাত্র আবেদন করতে পারবে জেনারেল ডিউটির ক্ষেত্রে। তো বন্ধুরা তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগছে? তো বন্ধুরা তোমাদের জিডির ক্ষেত্রে যোগ্যতা লাগছে হাই সেকেন্ডারি পাস, তোমাদের কিন্তু 60% নাম্বার লাগবে এবং তার সাথে তোমাদের কিন্তু ফিজিক্স এবং ম্যাথমেটিক্স এই সাবজেক্ট দুটো থাকতে হবে, তাহলে তুমি আবেদন করতে পারবে। এবং তার সাথে তোমাদের যেটি লাগছে তোমাকে কিন্তু স্নাতক পাস হতে হবে। তো বন্ধুরা তোমাদের কিন্তু স্নাতক পাশেও তোমাদের 60% নাম্বার লাগছে। তো বন্ধুরা অবশ্যই তোমাকে 60% নাম্বার থাকতে হবে, ঠিক আছে? হাই সেকেন্ডারি পাশে তোমাদের ম্যাথমেটিক্স এবং ফিজিক্স সাবজেক্ট থাকতে হবে 60% নাম্বার এবং তোমাদের স্নাতক পাস 60% নাম্বার থাকতে হবে। তো বন্ধুরা তোমাদের হাইট ওয়েট আমরা খুব তাড়াতাড়ি বলছি। তো বন্ধুরা তারপর তোমরা দেখতে পারো কমার্সিয়াল পাইলট এন্ট্রি। তো বন্ধুরা তোমাদের কিন্তু এখানে বয়স লাগছে, তো বন্ধুরা অন স্ক্রিনে দেখতে পারো তোমাদের জন্ম তারিখ হতে হবে 1 জুলাই 1997 এবং 30 জুলাই 2003। তো বন্ধুরা এর জন্ম তারিখের মধ্যে তোমাদের জন্ম হতে হবে। তো বন্ধুরা এখানে কিন্তু ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে, ঠিক আছে? তো বন্ধুরা এখানে তোমাদের যোগ্যতা লাগছে, তো বন্ধুরা এখানে তোমাদের যোগ্যতা লাগছে অবশ্যই হাই সেকেন্ডারি পাস হতে হবে। তো বন্ধুরা হাই সেকেন্ডারি তোমাকে ফিজিক্স এবং ম্যাথমেটিক্স এই দুটো সাবজেক্ট থাকতে হবে এবং 60% নাম্বার থাকা বাধ্যতামূলক। তো বন্ধুরা এখানে কিন্তু তোমাদের কোনো স্নাতক পাস ডিগ্রি লাগছে না, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস লাগছে এবং 60% নাম্বার সহ ফিজিক্স এবং ম্যাথমেটিক্স সাবজেক্ট থাকা বাধ্যতামূলক এবং সঙ্গে বৈধ কমার্শিয়াল পাইলট লাইসেন্স থাকা বাধ্যতামূলক। তো বন্ধুরা তারপর তোমরা দেখতে পারো অন স্ক্রিনে টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রিক্যাল। তো বন্ধুরা তোমাদের এখানে বয়স হতে হবে 1 জুলাই 1997 থেকে 30 জুলাই 2001 মধ্যে, তাহলে তোমরা আবেদন করতে পারো। তো বন্ধুরা এখানে শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবে। তো বন্ধুরা এখানে কিন্তু হাইট ওয়েট খুব ছাড় দেওয়া হয়েছে সব ক্ষেত্রেই। বন্ধুরা আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশে 60% নাম্বার, ফিজিক্স এবং ম্যাথমেটিক্স থাকা বাধ্যতামূলক এখানেও, এবং তোমাকে স্নাতক পাস হতে হবে এবং তার সাথে তোমাদের ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক, জাস্ট 60% নাম্বার তোমাদের লাগছে। তো বন্ধুরা তারপর তোমাদের বলে রাখছি বয়স। তো বন্ধুরা তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরিতে পড়ো তোমরা কিন্তু 5 বছরের ছাড় পাবে এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরিতে পড়ো তোমরা কিন্তু 3 বছরের ছাড় পাবে, যা সরকারি নিয়ম অনুযায়ী তোমরা ইন্ডিয়ান কোস্ট গার্ডেও ছাড় পাবে। তাছাড়া বন্ধুরা তোমরা যারা এসসি এসটি এবং তোমাদের যারা খেলার সার্টিফিকেট আছে এবং এনসিসি সার্টিফিকেট আছে তোমরা কিন্তু প্রত্যেকটি ডিগ্রির ক্ষেত্রে 5% ছাড় পাবে। তো বন্ধুরা যেখানে তোমাদের 60% নাম্বার লাগছে তোমাদের কিন্তু 55% নাম্বার হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা তারপর তোমরা নিচের দিকে যাবে। তো বন্ধুরা তোমাদের বলে দিলাম তোমাদের কিন্তু অ্যাপ্লাই শুরু হচ্ছে 6 ডিসেম্বর থেকে 17 ডিসেম্বরের মধ্যে। তো বন্ধুরা তারপর তোমাদের বলে রাখছি তোমাদের কেমন হচ্ছে প্রক্রিয়া। তো বন্ধুরা তোমরা নিচের দিকে যাবে। তো বন্ধুরা তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা তারপর তোমাদের হাইট ওয়েট কত লাগছে? তো বন্ধুরা অন স্ক্রিনে দেখতে পারো তোমাদের হাইট। তো বন্ধুরা হাইট তোমাদের লাগছে
অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট ক্ষেত্রে জিডি টেকনিক্যাল তোমাদের হাইট লাগছে 157 সেমি মিনিমাম। তো বন্ধু তোমাদের 157 সেমি মিনিমাম হতে হবে। তাছাড়া তোমরা যারা হিলি এরিয়ায় বসবাস করো, তো বন্ধুরা পাহাড়ি এলাকায় তোমরা যারা বসবাস করো বা ট্রাভেল, তোমাদের কিন্তু হাইট ছাড় থাকছে। তো বন্ধু এখানেও কিন্তু তোমাদের হাইট ছাড় থাকছে। এবং তাছাড়া তোমরা দেখতে পারো অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট মেন এবং ওমেন। তো বন্ধুরা অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট, তো বন্ধুরা ছেলে এবং মেয়ে, তোমাদের এখানে মিনিমাম হাইট থাকতে হবে 162.5 সেমি থেকে 197 সেমি। তো বন্ধুরা তোমাদের কিন্তু এটি হাইট থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট কমান্ডার ক্ষেত্রে ছেলে এবং মেয়ে। তো বন্ধুরা তোমাদের কিন্তু পায়ের দৈর্ঘ্য হতে হবে 99 সেমি। তো বন্ধুরা এখানে কিন্তু তোমাদের বলে দিয়েছে। তো বন্ধুরা তোমাদের ওয়েট দেখতে পারো। তো বন্ধুরা তোমাদের ওয়েট কিন্তু হাইট ওয়েট সাথে তোমাদের যদি ফিক্স হয়ে যায়, তোমাদের কিন্তু 10% চান্স হতে পারে সিটে তোমাদের অ্যাভেলেবেল। তো বন্ধুরা চেস্ট অবশ্যই তোমাদের যে চেস্ট থাকছে তার থেকে তোমাকে 5 সেমি ফুলাতে হচ্ছে। তো বন্ধুরা ইন্ডিয়ান কোস্ট গার্ডে তোমাদের চোখের পাওয়ার কেমন লাগছে? তো বন্ধুরা তোমরা দেখতে পারো অ্যাসিস্ট্যান্ট কমান্ডো জিডির ক্ষেত্রে তোমাদের উইদাউট গ্লাস, তো গ্লাস সারা তোমাদের লাগছে 6.6 থেকে 6.9, এবং তোমাদের গ্লাস সঙ্গে নিয়ে তোমাদের লাগছে কিন্তু চোখের পাওয়ার 6.6। তো বন্ধুরা তারপর তোমরা দেখতে পারো অ্যাসিস্ট্যান্ট কমান্ডোর সিপিএল হোল্ডার, এখানে কিন্তু তোমাদের চোখের পাওয়ার লাগছে 6.6 in 1 eyes and 6.9। তো বন্ধুরা তোমাদের কিন্তু এটি লাগছে চোখের পাওয়ার। ঠিক আছে বন্ধুরা, তো এখানে কিন্তু প্রত্যেকই ক্ষেত্রে তোমাদের বলে দেওয়া আছে। তো বন্ধুরা তারপর তোমরা নিচে দেখতে পারো ট্যাটু। তো বন্ধুরা তোমাদের কিন্তু শরীরে কোনো ট্যাটু থাকা চলবে না। বন্ধুরা তোমরা যদি শরীরে কোনো ট্যাটু থাকে তাহলে তুমি আবেদনের জন্য যোগ্য নও। তো বন্ধুরা তোমাদের সিলেকশন প্রসেস কেমন হবে? তো বন্ধুরা তোমাদের বলে রাখো, বন্ধুরা তোমাদের সিলেকশন প্রসেস হবে, তো বন্ধুরা তোমরা অন স্ক্রিনে দেখতে পারো, তোমাদের কিন্তু এক্সামিনেশন প্রিলিমিনারি প্রথম হবে। তো বন্ধুরা প্রিলিমিনারি এক্সামিনেশন হতে চলেছে তোমাদের জানুয়ারির, ঠিক আছে, 2022। প্রিলিমিনারি এক্সামে তুমি যদি উত্তীর্ণ হও তাহলে তোমাকে মেন এক্সাম দিতে হবে, এবং মেন এক্সামে ক্লিয়ার করার পর তোমাকে হতে হবে ইন্টারভিউ। বন্ধুরা তো বন্ধুরা ইন্টারভিউ উত্তীর্ণ হওয়ার পর তোমাদের মেডিকেল, এবং তারপর তোমাদের ফাইনাল কার্ড অফ হিসেবে জয়েনিং হবে। তো বন্ধুরা তোমাদের বলে রাখি, এক্ষেত্রে কিন্তু যারা তপশিলি জাতি এবং উপজাতি আছো তোমাদের জন্য কিন্তু রেল ভাড়া থাকছে ফ্রি। এবং বন্ধুরা তোমরা যারা সবাই অ্যাপ্লাই করবে এবং পরীক্ষা দিতে যাবে অবশ্যই তোমরা 2-3 দিনের খরচ নিয়ে যেতে পারো, কারণ বন্ধুরা তোমাদের এক্সাম সেন্টার কিন্তু দূরে হবে। তো বন্ধুরা তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে। তো বন্ধুরা এটি ছিল ইন্ডিয়ান কোস্ট গার্ডের অফিসিয়াল আপডেট। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম চাকরির গুরুত্বপূর্ণ খবর আমাদের ইউটিউব চ্যানেলে সবার আগে প্রোভাইড করা হয়। জয় হিন্দ বন্ধুরা, আশা করি ভিডিওটা যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। জয় হিন্দ, ধন্যবাদ বন্ধুরা।